কি এটা কি প্রবলেমটা কি? আমরা চোর না ডাকা, বা এখানে কি কি হয় এমন? ভোট আমরা খুব সেন্সিবল পার্সন, আমরা ভোট দিব এবং ভোটার বলেই ভোট দিব, তাই না? যারা আমাদের শিল্পী সমিতির যে ভালো, আমাদের জন্য সবাই আমাদের নিজেদের লোক, যারাই হবে মিলেমিশে সবাই থাকবে, মিলেমিশে সবাই কাজ করবো আমরা। শুধুমাত্র একটি প্যানেলের একজন যে ফিতা কাইটা দিবে নামক ডায়লগ দিছে, সে আমার নাম ধরে বলে যে সে কি করে ভোটার হয়, এই প্রতিবাদেই ভোট দিতে আসছি। তাদের হাতে প্যানেল যেতে দিতে পারি না, এই জন্যই ভোট দিতে আসছি। সে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল, আমি তাকে চুমু দিতে চেয়েছি, পরে সে বলেছে এটা তৃতীয় পক্ষ তাকে বলেছে, আমি তাকে বলিনি। সে বলেছে একজন আমাকে বলেছে পীরজাদা আমাকে চুমু দিতে চেয়েছে, বিষয়টা মিথ্যা ছিল, এর জন্য সে আমাকে এনেছে। আমি যদি খারাপ হতাম তাহলে তো আমাকে সে তার প্যানেলে নিত না, যেহেতু বিষয়টা খারাপ না। আর আমি জানতাম সত্য প্রকাশ পাবেই, সূর্য উঠবেই, এবং 2 বছরের মধ্যে সূর্য উঠেছে, এবং ওই আমার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সে দূর হয়ে গেছে। আমি আজকে এই প্যানেলে করছি, আগামী বছর আমি অন্য প্যানেলও করতে পারি। আমরা শিল্পীদের যে কোনো তো নির্ধারিত গণ্ডি নেই, আমাদের পার্মানেন্ট শত্রু বলতে কেউ নাই, আমরা সবাই মিত্র।